আনাগোনা কত রঙের খেলা, সপ্তাশ্ব বাহন রুখে সূর্যের সঙ্গে যেন লুকোচুরি খেলে আমাদের প্রবাসী। আর কয়েকদিনের মধ্যেই নতুন বছর এসে পড়ছে বাঙালির ঘরে ঘরে, নতুন আশা নতুন উদ্দীপনা নিয়ে। প্রতি বছরের মতো এবারও এই নববর্ষ থেকে শুরু বাংলা পডকাস্ট ডট কম ওয়েবসাইটে দিন গোনার পালা, উত্তর আমেরিকার প্রবাসী বাঙালির বাৎসরিক মিলন মেলা বঙ্গ সম্মেলন। 31তম সংস্করণ বাল্টিমোর কনভেনশন সেন্টারে 1 জুলাই থেকে 3 জুলাই। কাউন্টডাউন টু বঙ্গ সম্মেলন পডকাস্ট প্রোগ্রাম আপনাকে নিয়ে যাবে প্রস্তুতি পর্বের এই শেষ কয়েক সপ্তাহে আয়োজক, শিল্পী ও অ্যাটেন্ডিদের কাছে। ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরবেন আপনাদের সামনে অর্গানাইজার। নমস্কার, আমি রমা সাহা, চেয়ারম্যান এনএবিসি 2011। আমি সংস্কৃতির পক্ষ থেকে আপনাদের সবাইকে ইনভাইট করছি আমাদের বঙ্গ সম্মেলনে আসার জন্য। আমাদের বঙ্গ সম্মেলন হবে বাল্টিমোর কনভেনশন সেন্টারে July 1st, 2nd, আর 3rd-এ। আপনারা সবাই আসবেন, সংস্কৃতি এটা অর্গানাইজ করছে। আর আমাদের দুটো সিস্টার অর্গানাইজেশন নর্দার্ন ভার্জিনিয়া বেঙ্গলি অ্যাসোসিয়েশন আর প্রান্তিক কো-স্পন্সর করছে। আমাদের বঙ্গ সম্মেলনের থিম হচ্ছে দেখি বাংলার মুখ। আসুন আমরা সবাই একসঙ্গে দেখি বাংলার মুখ, একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। শিল্পীরা শেয়ার করবেন তাদের অভিজ্ঞতা ও অনুভূতি। আমার খুবই ভালো লেগেছে, একটা সুন্দর, এত সুন্দর অ্যাটমসফিয়ার, এটা মনে হয় না যে আমি কলকাতার বাইরে আছি। আপনার মনোরঞ্জনের জন্য প্রতি এপিসোডে থাকবে সাক্ষাৎকার ও টুকরো গান। তো যেই রাজতন্ত্র তার স্বপ্নে ছিল, সেই স্বপ্নের থাকা তার সেই রাজতন্ত্রটার বর্ণনাই কিন্তু ওই গানটার মধ্যে রয়েছে, সেটা এখন বুঝতে পারি। সুতরাং আদৌ সে অর্থটা শিশু সঙ্গীত নয়, তাই তো? একেবারেই নয়। আর সবচেয়ে বড় কথা, ঠিক সেই জায়গাটা এখনো আমরাও ভেবে চলেছি যে আমাদের ভেতরেও সেই সংকটগুলো, সেই চাওয়াগুলো এখনো পর্যন্ত রয়েছে, যে কারণেই রবীন্দ্রনাথ ভীষণ আধুনিক। এবং অবশ্যই অংশগ্রহণ করবেন অ্যাটেন্ডিরা, অর্থাৎ আপনি। এমনিতে আমাদের 9 বছর আর 12 বছরের ছেলে আছে, ওদের নিয়ে প্রত্যেকবারই ভাবি যাওয়া কি হবে, কিন্তু সেই যাওয়া হয়েই ওঠে, কারণ এই অনুষ্ঠান আমরা খুবই পছন্দ করি, প্রত্যেক বছরই আসি। আমরা একটা বাৎসরিক বাঙালিদের একটা মিলন উৎসব হিসেবে মেনে নিয়ে। এই ফ্রি প্রোগ্রাম সাবস্ক্রাইব করুন @banglapodcast.com। আপনার কম্পিউটার, আইপড অথবা মোবাইল ফোনে সঙ্গী করে নিন কাউন্টডাউন টু বঙ্গ সম্মেলনকে। 2011-এর সমস্ত খবরাখবর নিয়ে প্রথম এপিসোডে আপনার সঙ্গে আবার আলাপ জমাবো আমি পিয়া, পয়লা বৈশাখ নববর্ষে।